রবিবার দিকে দিকে চলল ভাতৃদ্বিতীয়া। সেই রকমই কলকাতার নিষিদ্ধ পল্লী সোনাগাছিতে পালন হলো ভাতৃদ্বিতীয়া। 2004 সাল থেকে সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে শুরু হয়েছিল ভাইফোঁটা। সেই অনুষ্ঠানে প্রতি বছর যোগ দেন সমস্ত শ্রেণীর মানুষজন, মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষও ফোঁটা নিতে যান নিষিদ্ধ পল্লীর বিভিন্ন কর্মীদের হাত থেকে। শুধু ভাইফোঁটা নয়, খাবার ও মিষ্টিরও ব্যবস্থা থাকে। দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে রাখা হয় বোনফোঁটা, দিদিফোঁটারও ব্যবস্থা। এই ধরনের উদ্যোগ নিয়ে নিজেদের কর্মী হিসেবে নিজেদের স্বীকৃতিও চান তারা। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন সেখানে, আর সেখান থেকে কি বলছেন এই দুর্বার সমন্বয় কমিটির সদস্যরা দেখুন। ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা প্রতি বছর আমরা দেখে থাকি যে একেবারে কলকাতার নিষিদ্ধ পল্লী সোনারগাছির দুর্বার সমিতি সমবায়ের তরফে প্রতি বছর কিন্তু ভাইফোঁটা বা রাখি বন্ধনের মতো উৎসব পালিত করা হয়, এবং এই মুহূর্তে সেই উৎসবই ভাইফোঁটার উৎসব চলছে। এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এসে এই যে নিষিদ্ধ পল্লীর কর্মীরা রয়েছে তাদের থেকে ভাইফোঁটা নিয়ে যান, এবং আমাদের মধ্যে সেই সংস্থার সেক্রেটারিও রয়েছেন বিশাখাদি। বিশাখাদি, এই মুহূর্তে সমাজে বেশ কিছু ব্যাধি রয়েছে, বেশ কিছু, যেমনটা আমরা বলি যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, সামাজিক জমও এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। কীভাবে বার্তা দিচ্ছেন সবাইকে? সেই জন্য দেখুন, আমরা যেটা করেছি শুধু খালি ভাইফোঁটা নয়, সেখানে কিন্তু বোন ফোঁটা এবং বন্ধু ফোঁটা রেখেছি। শুধু ভাইদেরকে আমরা যতটা গুরুত্ব দেই, আমরা মনে করি যে বোন বা বোন একজন মহিলা তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। সমাজের পুরোটাই ভাবনা চিন্তা করে একটা মধ্যস্থ করে একটা জায়গায় আমরা এটা রেখেছি, এবং আমরা যেটা ভেবেছি এই সংগঠনের তরফ বা আমার গোষ্ঠী পুরো ভেবেছে যে আমরা বোনদেরকে সমানভাবে, মানে বোন মানে সমাজের প্রত্যেকটা মহিলা বা মেয়েকে আমরা গুরুত্ব দেবই, ফোঁটা দিয়ে তাদেরও কামনা করব যে জমির হাতে থেকে যারা তারা সুস্থভাবে বাঁচতে পারে, যে কথাটা আপনি প্রথমে বলেছেন। তো আমরা চেষ্টা করব যে আগামী দিনে মহিলাদের অধিকারের কথা বলা হয় বা আমরা বলি খালি ভাইয়েদের কথা এই ভাইফোঁটার দিন, তাহলে যদি মহিলাদের কথা বলি তাহলে ভাইফোঁটার দিন বা বোন ফোঁটা এই বোন ফোঁটাটা কেন হবে না। সেই জন্য ভাই এবং বোন বা বন্ধু ফোঁটা উভয় পক্ষে হওয়াটা দরকার। এই দিনটা হচ্ছে একটা মিলবন্ধনের দিন, এখানে সবাই মিলে ভাই বন্ধু বোন সবাই মিলে একসাথে হব, সবাই সবাইকে ফোঁটা দেবে, সবাই আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, এবং ভগবানের কাছে প্রার্থনা করব যে আমার বোন ভালো থাকুক, আমার দিদি ভালো থাকুক, বা আমার ভাই ভালো থাকুক, বা আমার বন্ধু ভালো থাকুক, এটাই আমাদের কামনা। সেই ভাবনা চিন্তা মাথায় রেখেই কিন্তু আমরা এই প্রোগ্রামটাকে আজকের অ্যারেঞ্জ করেছি। আমরা দেখতে পাচ্ছি পিছনে লেখা রয়েছে ভাই ফোঁটার বন্ধনে জোড়ালো হোক আমাদের শ্রমের স্বীকৃতির দাবি। ঠিক কি বোঝাতে চাইছে? এটা বোঝাতে চেয়েছি যে ভাইরা যে বোনেদের স্বীকৃতি, বা বোন যদি যৌনকর্মী বলে তাদেরকে ঘেন্না না করে সমাজ থেকে দূরে না ফেলে রাখার, সেই জন্য সামাজিক স্বীকৃতি, আইনের স্বীকৃতি, তাদের কাজের স্বীকৃতি, যাতে ভাই বোন সবাই মিলে ভাবতে পারে বা সমাজ ভাবতে পারে যে যৌনকর্মীরা কোনো অংশে পিছনে নেই, যৌনকর্মীরাও কিন্তু একজন সমাজসেবক, যৌনকর্মীরা সমাজের উন্নয়নের জন্য অনেকগুলো কাজ করতে পারে বা তারা করছে। আজকে যদি HIV এইডসের কথা বলি, দীর্ঘ প্রায় 30-32 বছর ধরে কাজ করে যাচ্ছে, আমরা কতটা সেই জায়গা থেকে এগিয়ে আছি, এবং প্রত্যেকটা মেয়ে তারা কিন্তু রেগুলার মেডিকেল চেকআপে আছে, তাদের কাজের সময় কাজের প্রোটেকশন নিচ্ছে, এবং করোনার সময় দেখবেন যে দ্বিতীয় ফেজে একটি যৌনকর্মী কিন্তু করোনা পজিটিভ হয়নি। এটাই তো এখানে বড় প্রমাণ যে কত বড় একটা অ্যাচিভ। তার সঙ্গে সঙ্গে দেখবে যে সমাজের প্রত্যেকটা কাজের সঙ্গে যৌনকর্মীরা কোনো না কোনো জায়গা থেকে জড়িত আছেন বা তারা সমাজের উন্নয়নের জন্য কাজ করছে। আজকের আমাদের এই প্রোগ্রাম দীর্ঘ কয়েক বছর, 13 বছর ধরে চলছে, 13-12 বছর দুর্গাপুজো মানে 12 বছর ধরে এই ভাইফোঁটাই চলছে। তো সেই জায়গা থেকে সমাজের উন্নয়নের জন্য কোন জায়গাটা যৌনকর্মীরা পিছিয়ে আছে, তো সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই যে যৌন কাজটাকে কাজ হিসাবে দেখুন এবং এই কাজটাকে দূরে ফেলে রাখবেন না। সমাজে যদি আজকে দেখি এই দেশ স্বাধীনের সময় যৌনকর্মীদের কী ভূমিকা ছিল, সেগুলো আমরা ইতিহাসটা কেন ভুলতে চলেছি, সেগুলো একটু মনে রাখতে হবে বা মনে মানে আমাদের ভাবতে হবে,
এই কাজের স্বীকৃতি পেলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারব। আজকের পাচার প্রতিরোধ যেভাবে দুর্বার কাজ করছি আমরা, প্রায় 2000 মেয়েকে এই পেশা থেকে তুলে নিয়ে এসে তাদেরকে বাড়িতে পাঠানো, বিভিন্ন সরকারি হোমে পাঠানো, এবং সেটাকে পুরোপুরি আমরা গোপনীয়তা বজায় রেখে করি। কেন, আমাদের সমাজে যদি জানতে পারে এই মেয়েটা যৌনপল্লিতে গিয়েছিল, তাহলে কিন্তু সেই সমাজে তার থাকাটা বড় কঠিন হয়ে যাবে। আমরা চেষ্টা করি তার জীবনে যেটা ঘটে গেছে সেটা গোপনীয়তা বজায় রেখে তার ফ্যামিলির সাথে শেয়ার করে সেই মেয়েটাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া। তাহলে আমরা কোন জায়গা থেকে পিছিয়ে আছি? আমরা তো সমাজসেবকের কাজ করছি, খালি সমাজসেবা দুটো খেতে দিলাম, পড়তে দিলাম, ডাক্তার দেখালাম তো হলো না। আমরা যদি ওভারঅলটা দেখেন, সমাজের অনেকগুলো কাজ যৌনকর্মীরা করছে, তাহলে যৌন কাজের অধিকারটা আমরা কেন পাবো না? সেই জন্য ব্যানারে যে লেখার সঙ্গে এটাই কিন্তু মিল আছে, এখানে আমাদের শ্রমিকের হিসাব বা অধিকারের হিসাবের কথা বলা হয়েছে, সেই কনসেপ্ট নিয়েই ব্যানার বা এই প্রোগ্রামটা আমরা তৈরি করেছি। এই মুহূর্তে আমরা দেখেছিলাম আরজিকর হাসপাতালের যে ঘটনাটি ঘটেছিল সেখানে আপনারা সরব হয়েছিলেন, এবং ঠিক তারপরও কিন্তু এমন অনেক ধরনের ঘটনা শুধুমাত্র মহিলা নয় বাচ্চাদের সঙ্গেও হয়েছে। ইদানিং দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, বা পশ্চিমবঙ্গে কেন, পশ্চিমবঙ্গের বাইরে, বিশেষ করে বাচ্চা এবং মহিলাদের প্রতি, আর এইটা কিন্তু খুব দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানে সরকারকে, রাজ্য, কেন্দ্র, প্রত্যেকটা মানুষ, সমাজের মানুষ সবাইকে ভাবতে হবে, কেন হচ্ছে, কারা করছে, তাদের উদ্দেশ্যটা কী, এরকম কোনো সিস্টেম বা আইন তৈরি করা উচিত। এই তাকে ধরে নিয়ে গিয়ে রাখা বা জনগণের যে অন্ন ধ্বংস বা মানে আর্থিক ধ্বংস এগুলো না করে যে দোষী তাকে স্পটে শাস্তি দিয়ে দেওয়া, এটা আমাদের আমার বক্তব্য আর কি। আমি অল্প মাথায় যেটুকু বুঝি হয়তো ঠিক বলতে পারছি না বা বুঝতে পারছি না, কিন্তু আমার বিবেক বা বিবেচনা থেকে আমি এটুকুই বুঝেছি। কেন আমরা তাকে এত কদর করছি, অন্যায় করছে প্রমাণ পেয়েছি, তাকে স্পটে শাস্তি দিয়ে দেওয়া হোক, তার এমন কঠোরতে কঠোর শাস্তি হোক, আগামী দিনে আর দ্বিতীয়বার কেউ না করতে পারে। এই ঘটনার পর দেখুন যত বলছে সব বাচ্চা রিলেটেড আমরা 4-5 জনকে দেখতে পাচ্ছি, তাই তো? এই দক্ষিণ চব্বিশ পরগনায় হলো, এই কাল পরশু হলো, তারপরে এই পুরুলিয়ায় হলো, এই হাওড়া জেলায় হলো, দেখুন, বা এই মেদিনীপুর হচ্ছে, বিভিন্ন জায়গায় সব মহিলা বা বাচ্চাদের প্রতি। তার মানে কি টেন্ডেন্সিটা কি মহিলাদের প্রতি হবে, এরকম কিন্তু কোনো কিছু হচ্ছে আমিও বুঝে উঠতে পারছি না বা আমরাও বুঝতে পারছি না। একেবারে যে নিষিদ্ধ পল্লী সেখানেই কিন্তু বেশ সুন্দরভাবে আয়োজন করা হয়েছে ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোটার, এবং সেখানে কিন্তু যারা এই কর্মীরা রয়েছেন তারা একে একে বিভিন্ন শ্রেণীর মানুষজন আসছেন, মন্ত্রীরা আসছেন, বিধায়কেরা আসছেন, তাদেরকে ভাই ফোটা বা ভাতৃদ্বিতীয়ার ছোঁয়া দিচ্ছেন, ফোটা দিচ্ছেন, এবং তার পাশাপাশি কিন্তু মিষ্টি থেকে শুরু করে খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।